এই নরসিংদীর জমিন থেকে এই আবাস আপনাদের কাছে দিতে চাই, সারা বাংলা নয় সারা পৃথিবীর মধ্যে এই আবাস পৌঁছে দিতে চাই। আমাদের দলের কোনো নেতা, আমাদের দলের কোনো হুজুর যদি কোনো সমস্যা করে, আমরা সেটাকে প্রতিবাদ করতে পারি না, আমরা কীভাবে ডাকিয়ে দিতে পারি? কারণ আমি তো দলের নেতাকে বেশি পছন্দ করি, আমি দলকে বেশি পছন্দ করি, ইসলামকে তো পছন্দ করি না। যদি ইসলামকে পছন্দ করতে পারতাম, যদি ইসলামকে যদি ভালোবাসতে পারতাম, তাহলে আমার নেতা আমার দলের অনুসারী হোক, সে কিন্তু অপরাধ করেছে, ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, তার কথাগুলো ইসলামের সাথে বস্তাখি করেছে, অতএব তার কথাগুলো আমি সমর্থন করতে পারি না। সে আমার দলের হোক অন্য দলের হোক, তার কথাগুলো যদি ইসলামের বিরুদ্ধে হয়, ইসলামকে আঘাত করানো ওয়ালা কথা হয়, তাহলে আমি সাথে সাথে প্রতিবাদ করতে প্রস্তুত আছে কিনা? আমি সবসময় সব জায়গায় একই কথা বলি, যদি কোনো মুসলমানকে যদি নামাজের দাওয়াত দিতে হয়, সে আবার কিসের মুসলমান? মুসলমানকে কেন নামাজের দাওয়াত দিব? কারণ মুসলমান এমন একটা জাতি, যখনই মুসলমান সে একজন মুসলিম হয়, যখন একজন অমুসলিম যখন ইসলাম গ্রহণ করে, তাকে পৃথিবীর মধ্যে অন্য কোনো জিনিস গ্রহণ করার জন্য, অন্য কোনো ইবাদত করার জন্য তাকে আদেশ করা হয় না, তাকে কথা বলা হয় না তুমি যাকাত দাও, তুমি কোরবানি করো, তুমি সাদকা করো, সাদকা করো, তুমি অন্যান্য নফল আবাদত করো, এরকম কোনো আবাদতের নির্দেশ দেওয়া হয় না। তাকে বলা হয় তুমি কালিমা গ্রহণ করছো, ইমান এনেছো, তুমি সর্বপ্রথম নামাজ আদায় করো। ২৪টা ঘন্টা মানুষের কাজ করে যাচ্ছে, নিজের এই ৪০-৫০ বছর হায়াতের জিন্দগিতে নিজের অসংখ্য কাজ করে যাচ্ছে, দুনিয়াতে অনেক দালান কোঠা সে বানায় যাচ্ছে, ১০০তলা ২০তলা সে বানায় যাচ্ছে, অট্টালিকা কোটি কোটি টাকার সম্পদ সে রেখে যাচ্ছে, কিন্তু আল্লাহর আবাদত, শ্রেষ্ঠ আবাদত যে নামাজ, সেই নামাজ সে কি করে না, আদায় করে না। কাল কিয়ামতের ময়দানে যখন তাকে ডাকা হবে, তাকে যখন বলা হবে তুমি কেন নামাজ আদায় করতে পারো না, তুমি কেন নামাজ আদায় করো না, মানুষ সবসময় চারটা অজুহাত দিতে থাকবে, মানুষ চারটা কথা বলতে থাকবে, মানুষ বলতে থাকবে আমি রাষ্ট্র পরিচালনা করেছিলাম, রাষ্ট্রের প্রধান ছিলাম, আমি কখনো মেম্বারের দায়িত্ব পালন করেছি, কখনো চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি, কখনো এমপির দায়িত্ব পালন করেছি, কখনো বাংলাদেশ পরিচালনা করেছি, এভাবে মানুষ ক্ষমতার দোহাই দিতে থাকবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন ব্যক্তিকে উঠাইবেন, এমন একজন ব্যক্তিকে ডাক দিয়ে বলবেন, ও আমার পেগম্বর সালমান আলাইহি সালাতু ওয়া সালাম, আসো, এই কথা বলার সাথে সাথে আমার আপনার কবরের মধ্যে চলে আসবে সালমান আলাইহি সালাতু ওয়া সালাম। তাকে বলা হবে, আমাদেরকে বলা হবে, বেনামাজিকে বলা হবে, তুমি কি এই ব্যক্তির সে কি বেশি কি তুমি ব্যস্ত ছিল নাকি, এই ব্যক্তির সে বেশি কি ক্ষমতাশীল ছিল নাকি, এমন একজন নবী ছিলেন যিনি জিনদের বাদশা ছিলেন, যিনি মানব ইনসানদেরকে ছিলেন বাদশা ছিলেন, তিনি তামাম পৃথিবীর বাদশা ছিলেন, তামাম পৃথিবী পরিচালনা করেছিলেন, এমনভাবে আল্লাহর দাসত্ব করেছিলেন, এমনভাবে আল্লাহ ফাকের গোলামি করেছিলেন, এক নামাজ তো পড়েছিলেন, দৈনিক ১০০০ নামাজ আদায় করেছিলেন, যখন ওই দিন যখন কাল কিয়ামতের ময়দানে সালমান আলাইহি সালাতু ওয়া সালামকে হাজির করায়া আমাকে আপনাকে যখন এই কথা বলা হবে, তখন আমার আপনার আর কোনো জবাব থাকবে না, আর কোনো কথা থাকবে না, তখন আরেক ব্যক্তিকে যখন ডাকা হবে, তখন সে বলবে আমি এত বেশি রোগাক্রান্ত ছিলাম, আমার শরীরটা ভালো ছিল না, আমার কখনো জ্বর ছিল, আমার কখনো মাথা ব্যথা ছিল, আমার কখনো সারা শরীরে ব্যথা ছিল, এই জন্য আমি নামাজ আদায় করতে পারি না। তখন আল্লাহর একজন পেগম্বর আয়ুব আলাইহি সালাতু ওয়া সালামকে হাজির করা হবে, আয়ুব আলাইহি সালাতু ওয়া সালামকে হাজির করে বলা হবে, তুমি কি আমার পেগম্বর আয়ুব আলাইহি সালাতু ওয়া সালাম থেকে বেশি কি অসুস্থ ছিল নাকি, ১৮ বছর পর্যন্ত রোগ
রোগে আক্রান্ত ছিল, সমস্ত শরীরের মধ্যে পছন্দ রে গিয়েছিল, শরীর থেকে লেদা ঝরঝর করতে পড়তে চেয়েছিল। যখন এমন ভাবে শরীরের মধ্যে পছন্দ রে গিয়েছে, সমস্ত স্ত্রী সন্তান গুলা সবাই সকলে আইয়ুব আলাইহি সালাতু ওয়াসসালামকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছিল। যখন জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছিল, এমন ভাবে কঠিন রোগে আক্রান্ত হয়ে গেছিল, তখনও পর্যন্ত এক বিন্দু পরিমাণও আল্লাহ ফাকের নাফরমানি করে নাই। আল্লাহ ফাকের কি করে নাই? একদিনের জন্য আল্লাহ ফাকের নাফরমানি করে নাই, আল্লাহর হুকুম পালন করেছে। আর আমাদের কি একদম রোগ হয়ে গেছে, আমরা একটু একটু কিছু হয়ে গেলে আমরা আর নামাজ আদায় করি না, নামাজের কোনো ধার ধারি না। আমরা কি বাঁচতে পারবো, ক্ষমতাশীল বলে বাঁচতে পারবো? আমরা কি রোগে আক্রান্ত বলে কি আমরা কি এই নামাজ আল্লাহ ফাকের একটি মহান হুকুম থেকে কি আমরা কি বাঁচতে পারবো? বাঁচা সম্ভব নয়। আবার কিছু মানুষ বলবে, আল্লাহ পাক আমি এত গরিব ছিলাম, একজন পেগম্বর আখিরি জামানার পেগম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির করা হবে, সেই দিন বলা হবে তুমি কি আমার পেগম্বর আখিরি জামানার পেগম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও কি গরিব ছিলেন নাকি, যিনি একদিন আম্মাদান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন, যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, ও আমার মেয়ে তোমার কি অবস্থা? যখন এই কথাটা বলার পর পর তখন হাসান আর হুসাইন আসলেন, আর হাসান হুসাইন বলতে লাগলেন, ও আম্মা জান আমার নানা এসেছেন, দরজা খোলেন তাড়াতাড়ি, আমার নানা আমাদের জন্য কিছু খাবার এনেছেন, আমরা তিন দিন পর্যন্ত উপাস কোনো খানা পাচ্ছি না। এই কথা বলার সাথে সাথে যখন হাসান হুসাইন কেঁদে কেঁদে যখন নানার কাছে আসলেন, মেয়ে যখন কেঁদে কেঁদে যখন নানার কাছে আসলেন, তখন আমার আপনার পেগম্বর আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন তখন কাঁদিয়া কাঁদিয়া বলতে আরম্ভ লাগলেন, ও আমার আম্মা জান মা ফাতেমা, তুমি দেখো গঞ্জিটা উঠে দিয়া কাপড়টা উদাম করে দিয়ে পেটটা দেখাইলেন, আমি আজকে সাত দিনের উপাস কোনা খানা পাচ্ছি না, এই সাত দিনের উপাস থাকার পর আমার আপনার পেগম্বর আমার আপনার পেগম্বর শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহর হুকুমকে কখনো অমান্য করেছে? করেছে? কখনো আল্লাহর হুকুমকে অমান্য করে নাই। উনি গরিব ছিলেন, এর জন্য আমরা কোনোদিন কখনো গরিব বলিয়া আল্লাহর দরবার থেকে আমরা পার হতে পারবো না, আল্লাহর কঠিন আজাব শাস্তি থেকে আমরা কি করতে পারবো না, পার হতে পারবো না। অনেক মানুষে বলবে আল্লাহর দরবারে হাজির হবে, বলতে থাকবে, ও আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এত বেশি সম্পদশালী ছিলাম, আমার অত বেশি টাকা পয়সা ছিল, এই সম্পদগুলা পরিচালনা করতে করতে আপনার আবাদত করতে পারি নাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন পেগম্বরকে হাজির করবেন, এমন একজন পেগম্বরকে উপস্থিত করবেন, সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আমার পেগম্বর ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালাম থেকেও বেশি কি তোমার সম্পদ ছিল, ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালামের এত বেশি সম্পদ ছিলেন, হাজার হাজার বকরি ছিলেন, হাজার হাজার উট ছিলেন, এমন বর্তমান ধনীর মতো ধনী ছিলেন না, বর্তমান টাকাওয়ালার মতো টাকাওয়ালা ছিলেন না, সেটা আমার মুখের ভাষায় বর্ণনা করতে পারবো না, এত বড় বেশি ধনী ছিলেন, কোন ধনীও বাঁচতে পারবে না। যেদিন সাইয়েদানা ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালামকে হাজির করা হবে, আমাদের তিন চারটা অজুহাত থাকে সবসময়, কয়টা অজুহাত? আমরা বলতে পারি আমরা অনেক ক্ষমতাশীল, আমরা অনেক ক্ষমতাশীল ছিলাম, ক্ষমতা পরিচালনা করতে করতে নামাজ আদায় করতে পারি নাই, আমরা অনেক গরিব ছিলাম, আমরা উপার ছিলাম, এই জন্য আপনার হুকুম পালন করতে পারি নাই, আমরা অনেক টাকা পয়সা ছিল, ধন সম্পদ পরিচালনা করতে গিয়ে আমরা নামাজ আদায় করতে পারি নাই, আমরা রোগে আক্রান্ত ছিলাম, এই জন্য আমরা নামাজ আদায় করতে পারি নাই, এই চারটা কথা বলিয়া আমরা নামাজকে ছাড়তে পারবো না, এই চারটা কথা বলিয়া আমরা কখনো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফাকরা থেকে আমরা কখনো মাফ পাবো না, কিয়ামতের ময়দান
ইমান কিয়ামতের ময়দানে এত ভয়াবহ হবে, এত কঠিন হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাই থেকে পালাইতে থাকবে, উম্মিহি ওয়া আবি নিজের মাতা এবং নিজের পিতা নিজের কাছ থেকে পালাইতে থাকবে, ওয়া সাহিবাতি ওয়া বানি নিজের ছেলে সন্তান নিজের স্ত্রী নিজের কাছ থেকে পালাইতে থাকবে। আর আমাদের এমন কঠিন পরিস্থিতি হবে, আমাদের এমন কঠিন পরিস্থিতি হবে, এমন তো অবস্থায় সন্তান পিতাকে পরিচয় দিবে না, পিতা সন্তানকে পরিচয় দিবে না, ওই কঠিন অবস্থার সময় আমরা কাল হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকব, আমাদের এক বিঘত উপরে সূর্য থাকবে, আমরা সকলে ইয়া নফসি নফসি করতে থাকব, আমাদের এমন একজন নবী আনাসিদুন নাসি আমাল কিয়ামা মানব জাতির যিনি সত্তা হবে তিনি আমাদের কাছে ডাকতে থাকবে, রব্বি হাবুলি উম্মতি, রব্বি হাবুলি উম্মতি, রব্বি হাবুলি উম্মতি। সেই দিন যদি আমরা নবীর আদর্শ অনুযায়ী জীবন বাস্তবায়ন করতে পারি, নবীর আদর্শ অনুযায়ী আমরা থাকতে পারি, নবীর আদর্শ অনুযায়ী যদি আমরা চলতে পারি, সেদিন ওই কঠিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপারিশ পাওয়ার অনুমতি পাবেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী যদি জীবন গঠন করতে না পারি, আমরা কোরআনুল করিম অনুযায়ী যদি আমরা জীবন গঠন করতে না পারি, আমরা কি সেদিন কি পার পাবো? আমরা পার পাবো না। আমি সব জায়গায় গেলে এক কথা বলতে থাকি, এই নরসিংদীর জমিন থেকে এই আবাস আপনাদের কাছে দিতে চাই, সারা বাংলা নয় সারা পৃথিবীর মধ্যে এই আবাস পৌঁছিয়ে দিতে চাই। আমাদের দলের কোনো নেতা, আমাদের দলের কোনো হুজুর যদি কোনো সমস্যা করে, আমরা সেটাকে প্রতিবাদ করতে পারি না, আমরা কীভাবে ডাকিয়ে দিতে পারি? কারণ আমি তো দলের নেতাকে বেশি পছন্দ করি, আমি দলকে বেশি পছন্দ করি, ইসলামকে তো পছন্দ করি না। যদি ইসলামকে পছন্দ করতে পারতাম, যদি ইসলামকে যদি ভালোবাসতে পারতাম, তাহলে আমার নেতা আমার দলের অনুসারী হোক, সে কিন্তু অপরাধ করেছে, ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, তার কথাগুলো ইসলামের সাথে বস্তাখি করেছে, অতএব তার কথাগুলো আমি সমর্থন করতে পারি না। সে আমার দলের হোক অন্য দলের হোক, তার কথাগুলো যদি ইসলামের বিরুদ্ধে হয়, ইসলামকে আঘাত করে ওয়ালা কথা হয়, তাহলে আমি সাথে সাথে প্রতিবাদ করতে প্রস্তুত আছি কিনা? অবশ্যই আমরা প্রস্তুত আছি, আমরা এটা প্রস্তুত থাকব, আমরা সব সময় ইসলামের পক্ষে কথা বলবো, আমরা ইসলামকে ভালোবাসবো, কিন্তু আমরা কোনো ব্যক্তিকে নয়, আমরা কোনো ব্যক্তিকে ভালোবাসি না, আমরা ইসলামকে ভালোবাসি। আপনাদের কাছে একটা আমি কথা বলতে চাই, সূরা তওবার মধ্যে একটা আয়াত আছে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, তোমাদের জান এবং মাল ধন সম্পদের বিনিময় তোমাদের কাছে আমি জান্নাত বিক্রি করতে চাই। জান এবং মাল ধন সম্পদের বিনিময় তোমাদের কাছে কি জান্নাত বিক্রি করতে চাই? আপনাদের সমস্ত শ্রোতাদেরকে প্রশ্ন করতে চাই, কোনো জান্নাতের বিনিময় কোনো যদি জিনিস কিনতে চাই, না দেখা ছাড়া কি কোনো জিনিস কিনা যায়? দেখা ছাড়া কোনো জিনিস কিনা জায়েজ নেই। এখন আমরা কি জান্নাত আর জাহান্নাম এগুলা কি দেখেছি? আমরা কি জান্নাত দেখেছি? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত না দেখাইয়া সেই জান্নাত আমাদের কাছে বিক্রি করতে চায়, তাহলে আমরা সেই জান্নাত কিভাবে কিনবো? কিনে কি জায়েজ হবে? এটা কিভাবে কিনবো? আমি যদি একটা উদাহরণ দিই, আপনাদের কাছে বলি, তখন আপনারা বুঝতে পারবেন যে আসল জান্নাত আমরা না দেখিয়া আমরা কিভাবে ক্রয় করব, আমরা কিভাবে কিনব। আমাদের আব্বা আদম আলাইহি সালাতু ওয়া সালাম, আমাদের আব্বা কে? আমাদের আদি পিতাকে আদম আলাইহি সালাতু ওয়া সালাম, যখন জান্নাতে ছিলেন উনি জান্নাত দেখছে কিনা? উনি আমাদেরকে বলছে কিনা? তাহলে উনি আমাদেরকে বলছে, উনি আমাদেরকে জান্নাত দেখে কিভাবে সেটা আমাদেরকে বলেছেন? অকুলা মিনহা রাকদান হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, আপনি খাওয়া দাওয়া পূর্তি সব কিছু এখানে করেন, এখানে থাকেন, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, আপনি ওই গাছে দ্বারে কাছেও যেন না, যদি যান আপনি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তাহলে উনি জান্নাতে ছিলেন, আবার ওনাকে জান্নাত থেকে বাহির করে দেওয়া হয়েছে। আমি আপনাদের কাছে একটি প্রশ্ন করতে চাই, যদি কোনো সন্তানকে যদি তার আব্বা যদি বলে, হে আমার সন্তান, হে আমার বৎস, তোমার জন্য আমি একটা পাত্র ঠিক করেছি, তখন যদি সন্তান যদি বলে, তোমার জন্য পাত্র ঠিক, তুমি আমার জন্য পাত্র ঠিক করেছো, ঠিক আছে,
কিন্তু আমার তো অন্যদিকে পছন্দ আছে। তখন এই কথাটা বলার সাথে সাথে ও কি পিতামাতার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? তদ্রূপ ভাবে বলতে চাই, আমরা পিতামাতার কোনো অবাধ্য সন্তান নয়, আমরা পিতামাতার বাধ্য সন্তান। আমাদের আম্মা জান্মা হাওয়া, আমাদের পিতা আদম আলাইহিসসালাম জান্নাত দেখে এসেছে, আমাদেরকে বলেছে, সেই জান্নাতের কথা আমরা বিশ্বাস করেছি। সুবহানাল্লাহ, সেই জান্নাতের কথা আমরা কি বিশ্বাস করেছি, জান্নাত দেখেছে, এতটুকু আমাদের যথেষ্ট। আমাদের আব্বা আম্মা আমাদেরকে এসে বলেছেন, একজন নেককার সন্তানের, একজন বাধ্যগত সন্তানের বৈশিষ্ট্যটা এরকমই, পিতামাতার কথা বিশ্বাস করবে, পিতামাতার বাধ্যগতা হিসেবে কি করবে, সালাফিরা করবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন এই আমলটুকুন করার জন্য যেন তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।